বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে একটি কেন্দ্রে পরিদর্শনে গিয়ে হামলায় আহত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ফয়জুল করিম। সোমবার দুপুর 12:30টার দিকে এই বিষয়ে পুলিশ কমিশনার কার্যালয়ে অভিযোগ করেন তিনি। আমি কথা বলতেছি ভিড়ের মধ্যে, এর মধ্যে তারা তর্ক বিতর্ক, আমি তর্ক বিতর্ক তো কিছু নেই, 200-100 মধ্যে থাকতে পারবে না, আইন 400 বছর মধ্যে এই কথা বলছে, এর মধ্যে পিছন থেকে আমার উপরে আক্রমণ করছে। পুলিশ কমিশনার কার্যালয় থেকে বেরিয়ে ফয়জুল করিম সাংবাদিকদের বলেন, আমি এর আগে রিটার্নিং কর্মকর্তা বরাবর বারবার লিখিত অভিযোগ দিয়েছিলাম, সেখান থেকে বেরিয়ে শুনতে পাই 22 নম্বর ওয়ার্ডে আমাদের ভোটারদের ঢুকতে দিচ্ছে না, তারা বলছে নৌকায় ভোট না দিলে ঢুকতে দেয়া হবে না। আমি সেখানে প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলি, কেন্দ্রের ভেতরে এবং বাইরে লোক ছিল, দায়িত্বে নাই এমন লোকজনও ছিল সেখানে, তারা নৌকার ব্যাচ পড়া, তারা জড়ো হয়ে আমাদের সঙ্গে তর্ক শুরু করে, আমি আমার সমর্থকদের সরাতে গেলে তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়, তাদের হামলায় আমি সহ কয়েকজন আহত হয়েছে, আওয়ামী লীগের লোকজন নৌকার ব্যাজধারী লোকজনেই আমাদের উপর হামলা করেছে। জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে তিনি বলেন, প্রায় সব সেন্টারে প্রভাব বিস্তার করেছে আওয়ামী লীগ, তবু আমি শেষ পর্যন্ত থাকব, আমি জয়ের ব্যাপারে আশাবাদী। অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী সমন্বয়কারী আফজাল করিম বলেন, কে বা কারা হামলা করেছে তা আমি জানি না। পাল্টা অভিযোগ করে তিনি বলেন, মফতি সৈয়দ ফয়জুল করিমের লোকেরা বরিশালের বাইরে থেকে লোকজন এনে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে, তারা শহরের বিভিন্ন জায়গায় লাঠি সুটা নিয়ে অবস্থান করেছে এবং মিছিল করেছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে আমরা নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। এদিকে ফয়জুল করিমের উপর হামলার পর বরিশালের হাতেমালি চৌমাখায় হাত পাখার সমর্থকরা জড়ো হয়ে স্লোগান দেয়, এ সময় উত্তেজনা তৈরি হয়, পরে পুলিশ এসে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এর আগে নিজের উপর হামলা এবং কেন্দ্র থেকে পুলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ফয়জুল করিম।